প্রিয় বন্ধুরা, স্বপ্নদীপের মামলার কালকে শুনানি ছিল। হাইকোর্ট অ্যাকচুয়ালি কি নির্দেশ দিল, সৌরভ চৌধুরী এবং অন্যান্য অপরাধীদের কি ই শাস্তি দেওয়া হলো, তাদের কি ফাঁসি হতে পারে, কি নির্দেশ দিল হাইকোর্ট, সমস্তটা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, এই ধরনের ভিডিও আমি বানাই না এবং বানাতেও চাইছিলাম না, যেহেতু এটা কলেজের ছাত্রছাত্রীদের এর একটা আবেগের কারণ, কলেজের ছাত্রছাত্রীরা ন্যায় পেতে চাইছে, সেই কারণে তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো। সেই কারণে এই মুহূর্তে লাস্ট যে কালকে শুনানি হয়েছে তাই নিয়ে কি নির্দেশ দিয়েছে সেটা তোমরা জানতে চাইছো। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট অনেকের দাবি উঠছে যে তাদের ফাঁসি হওয়া উচিত, সৌরভ চৌধুরীর নাকি ফাঁসি হবে, এরকম বিষয় অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে। হাইকোর্ট কি বলল, দেখো তার আগে বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কিন্তু ও স্বপ্নদীপের বাবা মা দেখা করেন, তার কষ্টের কথা এবং তার সমস্ত বিষয় তুলে ধরেন, এবং তারা জানিয়েছেন যে এ স্বপ্নদীপের হারিয়ে যাওয়ার পেছনে যারা রয়েছে তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক, এবং তারা দাবি করছেন যে সৌরভ চৌধুরী সহ অন্যান্যদের ফাঁসির মানে অ্যাকচুয়ালি দাবি করছে, তো সেই কারণে বিষয়টা ছড়াচ্ছে। অ্যাকচুয়ালি এরকম কোনো এখনও পর্যন্ত নির্দেশ কিন্তু দেওয়া হয়নি, যদিও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এ বা বিভিন্ন আইনজীবী সহ এবং তদন্তকারী পুলিশের তরফ থেকে যে বিষয়গুলো উঠে এসছে, যেটা সোশ্যাল মিডিয়ায় বা নিউজ চ্যানেলে জানতে পাওয়া গেছে যে বিভিন্ন তথ্য লোপাটেরও কিন্তু অভিযোগ রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আরও বিভিন্ন বিষয় উঠে আসছে, এই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে শুনানি কালকে হয়েছে, যেখানে এ কিন্তু যেটা শোনা যাচ্ছে যে আবার নেক্সট হিয়ারিং দিয়েছে। আমরা প্রত্যেকে জানি আমাদের হাইকোর্টে হোক একটা মামলা নিয়ে প্রচুর মামলা পড়ে রয়েছে, সেই কারণে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত হাইকোর্ট এখনও পর্যন্ত নিতে পারেনি। তো তোমরা যেটা জানতে চাইছিলে, আবার নেক্সট হিয়ারিং রয়েছে, নেক্সট হিয়ারিংয়ে অ্যাকচুয়ালি কী জানা যায় সেটা দেখার বিষয়। কালকে অবশ্যই শুনানি ছিল, কিন্তু কালকে কোনো রায়দান কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। তোমরা অনেকে কালকে রাত থেকে বারবার জিজ্ঞাসা করছো ও সৌরভ চৌধুরীর ফাঁসি হয়ে গেছে বা অন্য কিছু, দেখো যেটা বাস্তব সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, আমার করারও ইচ্ছে ছিল না সেই কারণে ভিডিও করিনি, যে এখনও পর্যন্ত এরকম কোনো রায়দান হয়নি। পরবর্তী শুনানিতে রায়দান হতে পারে, সেটা ফাঁসির হবে না কীরকম রায়দান হবে সেটা পরবর্তী সময় বলবে। বাদ বাকি তোমাদের কি মনে হয় যে সৌরভ চৌধুরী সহ অন্যান্য যে অপরাধীগণ রয়েছে, এ যার কারণে একজন নিষ্পাপ ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া আর সৌম্যদীপের মতো প্রাণ চলে গেল, ও তার জন্য যোগ্য শাস্তি কী দেওয়া উচিত, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাতে পারো। বাদ বাকি নেক্সট হিয়ারিংয়ে শুনানি আসলে তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে